এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে আবারও দুই বঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টি হতে পারে পাশাপাশি শহর কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গা সমুদ্রে দেখা যেতে পারে জলোচ্ছ্বাস ফলে মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্ক বার্তা তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা ও ছত্তিশগড়ের নিকটবর্তী এলাকা পর্যন্ত অবস্থান করছে পাশাপাশি বাংলায় আবার ফিরে আসবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে নতুন করে অক্ষরেখা তৈরি হবে উল্লেখ্য গত জুন মাস মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে পরিসংখ্যান বলছে সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আলিপুর আবহাওয়া দপ্তরে আজ সকাল থেকেই মালদা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তার মধ্যে দে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আকাশে মেঘের ঘটা বেশি রয়েছে এখানে কিন্তু মেঘের প্রভাবটা বেশি রয়েছে অর্থাৎ বাংলাদেশের জেলাগুলির অপেক্ষাতে পশ্চিম দিকে জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি রয়েছে এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে কিন্তু বেশ খানিকটা মেঘ এবং বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আজ সোমবার মূলত বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া উপরে জেলাগুলিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দিনের বিভিন্ন সময়ে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে রোদের সেইভাবে দেখা পাওয়া যাবে না তবে উপরে জেলা জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলিতে মাঝে মধ্যে আকাশ পরিষ্কার হবে আবারও মাঝে মধ্যে আকাশ মেঘে ঢাকা থাকবে এইভাবে কিন্তু দিনভর আব হওয়ার পরিস্থিতি বজায় থাকবে এই মুহূর্তে নিম্ন চাপটি উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ের উপরে অবস্থান করছে ইতিমধ্যে নিম্ন চাপটি প্রবেশ করেছে তার কারণে মৌসুমী অক্ষরেখা যে পূর্ব দিকের অংশটি কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে উত্তর থেকে উপরের দিকে উঠে এসে উপকূলবর্তী এলাকার দিকে অবস্থান করছে তার জেরে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আগামী চব্বিশ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে আজকে রাত থেকে বৃষ্টি হতে পারে আগামী কাল মঙ্গলবার ভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা জুড়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়াতে মূলত হালকা বৃষ্টি রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা এদিকে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি যে পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ পাঁচটি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি চলবে আগামী দুই থেকে তিন দিন আজকে সোমবার বৃষ্টি রয়েছে সকালের দিকে খুব একটা বৃষ্টি না হলেও মূলত দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে কলকাতা খরদহ বারুইপুর উলবেেরিয়া কোলাঘাট তুমলু বালিচক খড়গপুর বেলদা দীঘা কাঁথি এদিকে ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া তার সঙ্গে বর্ধমান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি রামপুরহাট এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ধুলিয়ান পর্যন্ত কিন্তু আজকে মূলত হালকা বৃষ্টি রয়েছে আর কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে উড়িষ্যার বালাসর বালিপদ জলেশ্বর বাদাম পাহাড় এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে যদিও খুব খুব একটা একটা ভারী বৃষ্টি নেই এদিকে আজ সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল এদিকে হাট ফরিদগঞ্জ লালমোহন এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে উপরে জেলাগুলিতে আজকে তুলনামূলকভাবে খুব একটা বৃষ্টি নেই যেমন ময়মোহন সিংহ তার সঙ্গে সিলেট রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে আজকে খুব একটা বৃষ্টি নেই মূলত ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল তেইশ তারিখে বৃষ্টি মাত্রা বাড়বে তেইশ তারিখ মঙ্গলবার বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হতে চলেছে বৃষ্টি বাড়বে কোলাঘাট তার সঙ্গে চক হল জয়নগর কলকাতা উলবেরিয়া ভারী বৃষ্টি রয়েছে চন্দনগর আরামবাগে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বর্ধমানে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে আগামীকাল শান্তিপুরে হালকা মাঝারি দুর্গাপুরে হালকা মাঝারি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল তেইশ তারিখ বীরভূম মুর্শিদাবাদে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা ছিটে ফোটা বৃষ্টি রয়েছে বৃষ্টি নেই বললেই চলে